আলাইকুম আজকে বানিয়ে দেখাচ্ছি ক্রিস্পি বার্গার আমার কাছে মনে হয় বার্গার পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তাই আজকে শেয়ার করছি কি করে সহজে বার্গারটা ঝটপট বানিয়ে নিতে পারবেন যে কেউ চাইলে বার্গারটা বাসায় বানাতে পারেন সহজ রেসিপিতে শেয়ার করেছি বার্গার বানানোর জন্য প্রথমে আমরা ক্রিস্পি চিকেন রেডি করে নেব আমি এখানে ছয় পিসের মতো চিকেন নিয়েছি তারপর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন প্রতিটা চিকেনের স্লাইস কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছি আপনি চাইলে কোনো কিছু দিয়ে থেতলে এই চিকেনটাকে আরও কিছুটা নরম করে নিতে পারেন তারপর এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো লবণ একটা চামচ টমেটো সস এই সব কিছু এখন একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই চিকেনের পিসগুলো আপনি রেস্টে দিয়ে দিতে পারেন দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটা বড়ো সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে এই উপকরণটা একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম তারপর কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিকেনের এই পিসগুলো নিয়ে প্রথমে হচ্ছে আমি ময়দাতে ভালো করে গড়িয়ে নিচ্ছি তারপর ডিমে ডুবিয়ে নিচ্ছি ডিমে ডুবানো হয়ে গেলে আবারও ময়দাতে ডুবিয়ে নিচ্ছি আমি এটা দুইবার করে ময়দাতে কোট করে নিয়েছি এখন হচ্ছে আমরা বেডগ্রামে গড়িয়ে নিছি আমি এখানে অরেঞ্জ কালারের বেডগ্রাম নিয়েছি যাতে করে বার্গারের পেরিটা দেখতে সুন্দর লাগে আপনি চাইলে হোয়াইট বেডগ্রাম দিয়েও এটা গড়িয়ে নিতে পারেন তো আমাদের বার্গারের পেডি এখন রেডি হয়ে গেছে আর ডুবো তেলে এগুলো ভেজে নিব মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর এখন এই পেটিগুলো ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব ক্রিস্পি চিকেন বার্গার বানানোর জন্য আমাদের চিকেনের পেডিগুলো এখন রেডি হয়ে গেছে এখানে বার্গারের বন নিয়েছি বনগুলোকে মাছ বরাবর স্লাইস করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি শশা কুচি আর হচ্ছে গাজর কুচি এগুলো ম্যাওনিসের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমরা বার্গারটা ভালো করে সেট করে নেব এখন আমরা বার্গারের বনটা খুলে মাছ বরাবর দিয়ে দিচ্ছি ম্যাওনিস আর দিয়ে দিচ্ছি টমেটো সস গাজর আর ম্যাওনিজ দিয়ে যেই মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্রিস্পি চিকেন আর উপরে দিয়ে দিচ্ছি চিজের স্লাইস তো এভাবে করে সেট করে নেওয়ার পর একটা গ্রিল প্যানে নিচ্ছি বাটার আর বার্গার দুটো বসিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে গ্রিল প্যানে একটু উল্টে নিয়েছি তাহলে দেখা যাবে যে এটা একসাথে করে লেগে গেছে আর চিজটাও গলে গেছে তো আমাদের বার্গারটা এখন রেডি হয়ে গেছে এভাবে করে ঝটপট একটা ক্রিস্পি চিকেন বার্গার আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সহজ রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ